नमस्कार बंधुरा आरो एकबार तानिस किचेन डायरी ते आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब काश्मीरी पोलावेर एकटी रेसिपी। ताहले चलुन झटपट देखे नेওয়া যাক এই পোলাও বানাতে যে কি কি উপকরণ লাগে। আমি এখানে আড়াই কাপ মতো চাল নিয়ে নিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি। এখানে যেমন রয়েছে কাজু, খেজুর, কিশমিশ, আমন্ড আর একটু আমশক্ত নিয়েছি। আর রয়েছে আদা বাটা, একটু আনারের দানা আর আঙুর। আর এখানে আমি আধ ঘন্টা মতো কেশরটাকে এক কাপ দুধে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা বড় এলাচ, কিছু স্টার অ্যানিস, একটা তেজপাতা, একটা দারচিনি, চারটে লবঙ্গ আর চারটে এলাচ। এই চলে ঝটপট রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। চলুন চলে যাওয়া যাক নেক্সট। এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করার জন্য রেখেছি। এতে আমি অ্যাড করব দু চামচ মতো ঘি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এতে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব আমন্ড। দিয়ে দেব কাজু আর কিশমিশ গুলো আমি একটু পরে অ্যাড করব। ড্রাই ফ্রুটস গুলো একটু লাল লাল করে ধুয়ে নেব। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর অ্যাড করব কিশমিশ। কিশমিশটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, চারটে লবঙ্গ, চারটে এলাচ, একটা বড় এলাচ আর স্টার এলাচ। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। চালটা জল ঝরানো হয়ে গেছে, এখানে চালের মধ্যে আমি দু চামচ মতো ঘি, আদা বাটা মাখিয়ে নেব। চালটাকে আমি ভালো করে ঘি আর আদার মধ্যে আদা দিয়ে মাখিয়ে মিক্স করে ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা অ্যাড করব ঘি আর আদা দিয়ে মিক্স করে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। চালটাকে হালকা তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এতে অ্যাড করব দু কাপ মতো গরম জল। আমি এই কাপের মাপে চালটা নিয়েছি, দু কাপের থেকে একটু বেশি আমি জলটা দেব। ভালো করে মিক্স করে নেব। আমি জলটা একটু টেস্ট করে নেব নুনটা ঠিক আছে কিনা দেখার জন্য। দিয়ে দেব কেশর দিয়ে ভেজানো দুধ, মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা দুধটা যখন অ্যাড করেছি তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম। আর দিয়ে দেব বড় চামচে দু চামচ চিনি। ভালো করে মিক্স করে নেব। চালগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। এটাকে
মাঝে আমি একটু ফুটে গেলে মাঝে আমি ওই ড্রাই ফ্রুটস গুলোকে অ্যাড করব, যতক্ষণ না জলটা পুরোপুরি মরছে বা আর চালগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। এরপর আমি এতে ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করব। কিছুক্ষণ চাপা দিয়ে আমি এটাকে স্টিমে রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি উপর থেকে এতে অ্যাড করব আমসত্ত্ব। একটু আনারের দানা, আর আঙুর, এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি সব যে ফ্রুটগুলো দিয়েছি তার কিছু কিছু রেখে দিয়েছি গার্নিশের জন্য। গার্নিশ করার সময় আমি এটাকে ইউজ করব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাশ্মীরি পোলাও। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাশ্মীরি পোলাও। গরম গরম চিকেন কষা, ডিম কষা, এই সমস্ত জিনিস দিয়ে এটি খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা ঘরে অবশ্যই তৈরি করুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শেষ করার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।